হ্যালো বন্ধুরা, আমরা আজকে জানবো এই জিনিসটার কাজ কি এবং এই জিনিসটার নাম কি। এই দুটো জিনিস আমরা জানবো। এটা হচ্ছে অনেক সময় আমাদের সিএনজি গাড়ি অনেক সময় সেল মাতে না, অনেক সময় আমরা অনেক বিপদে পড়ে যাই। কোনো আউটসাইডে গেছি, হঠাৎ করে আমাদের গাড়ির সেল মারতেছে না, সেল মারি টাক টাক করে একটা আওয়াজ করতেছে। তখন আমরা মিস্ত্রির কাছে ফোন দিলে মিস্ত্রি বলে কন্ট্যাক্ট থেকে ডাইরেক্ট করেন। তো আমরা তো জানি না ডাইরেক্ট কীভাবে মারে। আপনার হাতে যে কোনো একটা স্ক্রু ড্রাইভার অথবা যে কোনো একটা রেস নেবেন, এইখানে এভাবে দিবেন। যদি এই এই জিনিসটার সমস্যা হয় তাহলে এভাবে দেওয়ার সাথে সাথে আপনার সেল ঘুরবে, আপনার গাড়ি স্টার্ট হবে। আর যদি চেলের সমস্যা থাকে, এখানে আপনি এভাবে ডাইরেক্ট দিও চেলটা ঘুরাতে পারবেন না। যখন অনেক বেশিরভাগ ক্ষেত্রে টাক টাক করে আওয়াজ করে এই জিনিসটার কারণে টাক টাক করে আওয়াজ করে। এইখানে যখন ডাইরেক্ট দিয়ে যখন আপনার চেল মাতবে বা গাড়ি স্টার্ট হবে, তখন মনে করবেন আপনার এই জিনিসের সমস্যা। তো এই জিনিসের সমস্যা হলে আপনি একটা কাজ করতে পারেন, হাতুড়ে দিয়ে অথবা ফ্ল্যাশ দিয়ে হালকা করে একটা দুইটা বারে দিতে পারেন। বারে দিয়ে অনেক সময় ঠিক হয়ে যায়। যদি হালকা সমস্যা হয় তাহলে বারে দেওয়ার সাথে সাথে জিনিসটা ঠিক হয়ে যাবে, আর সহজে টাবল দিবে না। যদি ঠিক না হয় তাহলে মনে করবেন আপনার এই জিনিসটা লাগবে। এই জিনিসের নাম হচ্ছে সেল কন্ট্যাক্ট। এটা হচ্ছে সেল কন্ট্যাক্ট। আমরা যখন সেল মাতে না, তখন মিস্ত্রির কাছে ফোন দিয়ে যখন বলি, মিস্ত্রি আমাদেরকে বলে কি, তুমি সেল কন্ট্যাক্টে ডাইরেক্ট দিয়ে দেখো কি সমস্যা, সেল কন্ট্যাক্ট দিয়ে বা ডাইরেক্ট দিয়ে স্টার্ট করে চলে আসো। তা আমরা তো সেল কন্ট্যাক্ট কী জিনিস চিনি না, তাই অবশ্যই জানিও না, তাই স্টার্টও করতে পারি না, অনেকেই বিপদে পড়ে থাকি। তো বন্ধুরা, এখন থেকে আর বিপদে পড়া লাগবে না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। একটা একটা করে সব জিনিসের নাম জানতে পারবেন, কোন জিনিসটা কোন কাজে লাগে এটাও জানতে পারবেন, বাট শিখতে পারবেন। ধন্যবাদ।